বামুনবাড়িয়া নবীনগরে করে দিলাম 5 বেডরুমের অনেক সুন্দর একটি দেড়তলা ডুপ্লেক্স বাড়ির ডিজাইন, পিও ভিউয়ার্স। আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক বন্ধুরা, আশা করছি অনেক ভালো আছেন। আজকে আমি আপনাকে দেখাবো খুবই সুন্দর একটি দেড়তলা ডুপ্লেক্স বাড়ির ডিজাইন। যারা চাচ্ছেন গ্রামের বাড়িতে অনেক সুন্দর একটি নান্দনিক ডিজাইনের দেড়তলা ডুপ্লেক্স বাড়ি করবেন, আজকের এই ভিডিওটি আপনারা চাইলে দেখতে পারেন। দর্শক, এই বিল্ডিংটি টোটাল কমপ্লিট করতে কত টাকা খরচ যাবে, কীভাবে করা হয়েছে, সম্পূর্ণ একটি ধারণা আজকে আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করব। দর্শক, আমরা যদি বিল্ডিংটি রুফটপ থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি রুফটপ থেকে দেখতে এমন দেখা যাবে, আর যদি বিল্ডিংটি আমরা ফ্রন্ট থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি ফ্রন্ট থেকে দেখতে এমন দেখা যাবে। আমাদের এখানে যে ব্যালকনির ডিজাইনগুলো আমরা করে দিয়েছি, ব্যালকনির ডিজাইনগুলো আমরা অনেক সুন্দর একটি ব্যালকনি ডিজাইন এখানে করে দিয়েছি, তিনচালা ব্যালকনি দিয়ে। আর এখানে অনেক সুন্দর বিট দেওয়া আছে, এখানে বিট দেওয়া আছে, এখানে বিট দিয়ে খুবই সুন্দর একটি ডিজাইন এখানে আমরা করে দিয়েছি। আর এখানে আমরা কিছু রাস্টিক টাইলস ব্যবহার করেছি, এখানে একটু রাস্টিক টাইলস দেওয়া আছে। আর এখানে আমাদের যে মেইন ডোরটি দেওয়া আছে, মেইন ডোরটি রাউন্ড শেপের অনেক সুন্দর একটি আর্টসের ডিজাইন দিয়ে অনেক সুন্দর একটি ডিজাইন এখানে আমরা করে দিয়েছি। আমাদের এখানে একটি ফোর্সের ডিজাইন দেওয়া আছে, এখানে একটি ফোর্সের ডিজাইন দেওয়া আছে, এখানে বিট দেওয়া আছে, এখানে একটি আর্টসের ডিজাইন দেওয়া আছে। খুবই সুন্দর একটি রাজকীয় ফোর্সের ডিজাইন দিয়ে আজকের এবারের ডিজাইনটি আমরা সাজিয়ে। দর্শক, আপনারা কেউ যদি এরকম নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইন করতে চান, আমাদের স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারটিতে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি আপনার আমাদের কাছ থেকে, আমরা বাংলাদেশের সকল স্থানেই অনেক সুনামের শহীদের ড্রয়িং ডিজাইনের কাজগুলো করি। দর্শক, আমাদের বিল্ডিংটি যদি প্যারাপেট ওয়ালটি দেখি, প্যারাপেট ওয়াল ডিজাইনটি আমরা অনেক সুন্দরভাবে সাজিয়ে এখানে প্যারাপেট ওয়াল ডিজাইনটি অনেক সুন্দর একটি ডিজাইন এখানে আমরা করে দিয়েছি। তো আমাদের বিল্ডিংটি ফ্রন্ট থেকে দেখতে এমন দেখা যাবে, আর যদি বিল্ডিংটি আমরা অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখতে এমন দেখা যাবে। এখানে অনেক সুন্দর আমরা জানলার ডিজাইনগুলো করে দিয়েছি, এখানে যে জানলার ডিজাইনগুলো দেখতেছেন অনেক সুন্দর একটি ক্লাসিক্যাল জানলার ডিজাইন এখানে করে দিয়েছি। উপর অংশ রূপ টালি দিয়েছে, এখানে একটি ক্লাসিক্যাল ডিজাইন দেওয়া আছে, ফিলার মধ্যে অনেক সুন্দরভাবে ক্লাসিক্যাল ডিজাইন দিয়ে অনেক সুন্দর একটি ডিজাইন এখানে আমরা করেছি। আর এখানে যে ওয়ালগুলো দেখতেছেন, ওয়ালের মধ্যে আমরা অনেক সুন্দরভাবে ড্যাববিট কেটে দিয়েছি, ড্যাববিটগুলো অবশ্যই আপনারা ভালো করে দেখেন। তো আমাদের বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখতে এমন দেখা যাবে, আর যদি বিল্ডিংটি আমরা অফর অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি এই অ্যাঙ্গেল থেকে দেখতে এমন দেখা যাবে। দুই অ্যাঙ্গেল থেকে বিল্ডিংটি দেখতে অনেক সুন্দর এবং অনেক লাক্সারিয়াস দেখা যাচ্ছে, এবং বিল্ডিংটি ফ্রন্ট থেকে দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে। যারা চাচ্ছেন বাজেট কম, ডুপ্লেক্স না করে অনেক সুন্দর দেড়তলা ডুপ্লেক্স বাড়ি করতে চান, আপনারা চাইলে এই বিল্ডিংটি অনেক সুন্দরভাবে আপনারা কমপ্লিট করতে পারেন। দশমিক প্রতিটি মানুষেরই স্বপ্ন থাকে সাধ্যের মধ্যে থেকে বিনিয়োগ করে সুন্দর একটি আধুনিক মডেলে বাড়ি করার জন্য। সে বাড়িটি করার আগে অবশ্যই আপনি একটি মাস্টার প্ল্যান করবেন এবং ভালো একজন প্রফেশনাল ইঞ্জিনিয়ারের কাছ থেকে ড্রয়িং ডিজাইনটি করে আপনার স্বপ্নের বাড়িটি করবেন। তাহলে ইনশাআল্লাহ আশা করি আপনাদের কষ্টের টাকায় স্বপ্নের বাড়িটি আপনার অনেক সুন্দরভাবে গড়ে তুলতে পারেন। তো আমরা যদি বিল্ডিংটি রুফটপ থেকে দেখি তাহলে রুফটপ থেকে দেখলে আমরা বুঝতে পারবো বিল্ডিংটি কত সৌন্দর্য দেখা যায়। এটা হলো আমাদের রুফটপ। আমরা এখানে একটি দোলনা রেখেছি, এখানে একটি বসার স্পেস রেখেছি, এখানে আমরা একটি সিঁড়ি দিয়ে দিয়েছি যেহেতু আমাদের দেড়তলা থেকে উপর ছাদটিও সুন্দরভাবে ব্যবহার করতে পারে। আর এখানে ছাদটি আমরা অনেক সুন্দরভাবে গার্ডেনিং করেছি, এখানেও গার্ডেনিং করেছি, পুরো ছাদটি অনেক সুন্দরভাবে আমরা গার্ডেনিং করে খুবই সুন্দর একটি ডিজাইন এখানে আমরা করে দিয়েছি। তো চলুন আমরা আর্কিটেকচার প্ল্যানটি দেখে আসি। আর্কিটেকচার প্ল্যানটি দেখে আসার পরে বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করব। দর্শক, আপনার সম্পূর্ণ মাপগুলো দেখেন, আমি সম্পূর্ণ মাপগুলো আপনি দেখাচ্ছি, আপনার মাপগুলো অবশ্যই ভালো করে দেখে নেবেন। বিল্ডিংটির দৈর্ঘ্য দেওয়া আছে 55 ফিট এবং প্রস্থ দেওয়া আছে 33 ফিট। বিল্ডিংটি প্রথম প্রবেশ করলেই পড়বে একটি ফোর্সের ডিজাইন, ফোর্সের মাপটি দেওয়া আছে 13 ফিট 7 ইঞ্চি বাই 10 ফিট। এখানে দেওয়া আছে অনেক বড় একটি ড্রয়িং রুম, ড্রয়িং রুম আপটি দেওয়া আছে 19 ফিট বাই, ড্রয়িং রুম আপটি দেওয়া আছে 30 ফিট বাই 19 ফিট। এটা ডাইনিং কাম ড্রয়িং রুম আমরা একসাথে রেখেছি। আর এখানে 3 স্টেপ একটি সিঁড়ি রেখেছি আমরা, 3 স্টেপ সিঁড়ি অবশ্যই আপনি ভালো করে দেখুন। এখানে দেওয়া আছে একটি কিচেন রুম, কিচেন রুম আপটি দেওয়া আছে 18 ফিট বাই 11 ফিট। এখানে দেওয়া আছে আমাদের একটি মাস্টার বেডরুম, এই বেডরুম আপটি দেওয়া আছে 18 ফিট বাই 12 ফিটের সাথে একটি ব্যালকনি রেখেছি আমরা, ব্যালকনি মাপটি দেওয়া আছে 14 ফিট বাই 2 ফিট 6 ইঞ্চি। আর এখানে এটার সাথে একটি অ্যাটাচ টয়লেট রেখেছি আমরা, টয়লেটের মাপটি দেওয়া আছে 10 ফিট বাই 6 ফিট। দশ বন্ধুরা, এখানে একটি চাইল্ড বেডরুম, গেস্ট বেডরুম দেওয়া আছে, বেডরুম আপনি দেওয়া আছে 16 ফিট বাই 12 ফিটের সাথে একটি ব্যালকনি রেখেছি আমরা, 12 ফিট বাই 2 ফিট 6 ইঞ্চি। এখানে আরেকটি মাস্টার বেডরুম দেওয়া আছে, বেডরুম আপনি দেওয়া আছে 16 ফিট বাই 12 ফিটের সাথে একটি অ্যাটাচ টয়লেট রেখেছি আমরা, টয়লেটের মাপটি দেওয়া আছে 10 ফিট 5 ইঞ্চি বাই 7 ফিট 6 ইঞ্চি। তাহলে আমরা গ্রাউন্ড ফ্লোর পাচ্ছি এখানে 3টা বেডরুম, একটি ডাইনিং কাম, ড্রয়িং রুম, একটি কিচেন রুম, 2টি টয়লেট। আর আমরা যদি ফার্স্ট ফ্লোরে চলে যাই তাহলে আমরা এখানে যদি সিঁড়ি দিয়ে সরাসরি চলে আসি, এখানে দেওয়া আছে একটি মাস্টার বেডরুম, এই বেডরুম আপনি দেওয়া 16 ফিট বাই 12 ফিটের সাথে একটি অ্যাটাচ টয়লেট রেখেছি আমরা, টয়লেটের মাপটি দেওয়া আছে 6 ফিট 6 ইঞ্চি বাই 10 ফিট। এখানে আমাদের আরেকটি মাস্টার বেডরুম দেওয়া আছে, বেডরুম আপনি দেওয়া আছে 18 ফিট বাই 12 ফিটের সাথে একটি অ্যাটাচ টয়লেট রেখেছি আমরা, টয়লেটের মাপটি দেওয়া আছে 6 ফিট 6 ইঞ্চি বাই 10 ফিট। তাহলে আমরা এখানে গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোর মিলে পাচ্ছি এখানে 5টি বেডরুম। দশ মধ্যে আপনারা চাইলে বিল্ডিংটি অনেক ছোটো করে আপনারা করতে পারবেন, যেহেতু ওনার চাহিদা ছিল আসলে এখানে আপনারা দেখতেছেন 18 ফিট বাই 12 ফিট রুম। রুমগুলোর সাইজগুলো অনেক বড় বড় করে করেছে, যে উনি যেহেতু ইউরোপে থাকে উনি চাইছে সুন্দর একটি বাড়ি করবে, তো ওনার চাহিদার আলোক উনি ডিজাইনটি করে। দশ মধ্যে আপনারা চাইলে আপনার মন মতো করে আপনার ড্রয়িং ডিজাইনটি আপনার আমাদের কাছ থেকে করুন, আমরা বাংলাদেশের সকল স্থানেই
অনেক শুনে আমার সহ যে ড্রয়িং ডিজাইনের কাজগুলো করে আপনার ভালো লাগে, তাহলে আপনার সফটওয়্যার বাড়ির ডিজাইনটা আপনার আমাদের কাছ থেকে করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই আল্লাহর কাছে সবসময় কামনা করি। দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আজকে বিশেষ কিছু, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।